বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে সিপিআইএম দলের পক্ষ থেকে আইন অমান্যর নাম করে তাণ্ডব চালায় বলে অভিযোগ। অভিযোগ, তাণ্ডবে ছাড় পেল না প্রশাসনও। এগারো বছরের উন্নয়নের খতিয়ান ভেঙে গুড়িয়ে দেয়া হয়, ভেঙে ফেলা হয় বিশ্ব বাংলা লোগো, প্রশাসনিক দপ্তরে ভাঙচুর চালানো হয়, বিধায়ক সহায়তা কেন্দ্রে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 46 জনকে গ্রেপ্তার করে, ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আপনারা দেখেছেন ইলেকশনের পর হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হচ্ছে হাইকোর্ট তারা কি সব হচ্ছে নির্দেশিকা দিয়েছেন। আমরা এটাও জানি যে এটার মধ্য দিয়ে এক একজন নেতা তাদের সম্পত্তি কতটা হচ্ছে বেড়েছে। 11 সালে কি সম্পত্তি ছিল আর আজকে 21 সালে কি সম্পত্তি হয়েছে, এই সম্পত্তির হিসেব সোজাভাবে মানুষের কাছে দিতে পারবেন? একটু আগে দেওয়ানদিঘি অফিসে হচ্ছে হামলা করার চেষ্টা করা হয়েছে, আমরা দেখেছি। প্রশাসন তার দায়িত্ব পালন করবেন, প্রশাসন যদি দলদাসের ভূমিকা পালন করে এর থেকে লজ্জার কিছু হতে পারে না। বলছি ফুকন দাস আরো বলেছে হাজার হাজার দলের কর্মীরা সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিতে চাইছিল, কলকাতা নেতৃত্ব বারণ করেছে। ভেঙে দিক না, কে বারণ করেছে? ভেঙে দিক, বারণ করেছে কেউ? বলছে যে সিপিএম কে সাবধান করে দিতে চাই, কিন্তু এর 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 ফল ওদেরকে ভোগ করতে হবে। কিন্তু মানুষ যেমন হচ্ছে যে মানুষ যে ক্ষুব্ধ, আজকে পাড়ায় পাড়ায় ওদের যে চোর বলছে এই কালিমা কোনো অফিস ভাঙচুর করে বা কোনো অফিস দখল করে বা সিপিএম এর কর্মীদেরকে আঘাত করে ওরা হচ্ছে কোনো দিন এর থেকে নিস্তার পাবে না। বলছে সিপিএম কে সাবধান করে দিতে চাই, সিপিএম নেতা যদি মনে করে আগামী দিনে এই ধরনের তাণ্ডব করবে আগামী দিনে সামনের দিনে সিপিএম নেতাদের বুঝিয়ে দেবো তাণ্ডব। আমরা কাল গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে আমরা হচ্ছে আন্দোলনে হচ্ছে নেমেছিলাম। আমরা গতকাল আমাদের নেতৃত্ব, রাজ্য সম্পাদক, আমাদের জেলা সম্পাদক, তারা হচ্ছে পরিষ্কার করে আপনাদের সামনে বলেছেন যে কালকে পুলিশের ভূমিকা কী ছিল এবং হচ্ছে কোন সাধারণ যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি সেগুলো হচ্ছে কাল মেনটেন হয়নি। যা সুপ্রিম কোর্টের ডাইরেকটিভস, যা হাইকোর্টের ডাইরেকটিভস, সেগুলো হচ্ছে কোনোটাই কালকে মেনটেন হয়নি। দিস ইজ ভেরি ক্লিয়ার। বলছে বর্ধমানে উন্নয়ন সিপিএম এ সহ্য হচ্ছে না। কী উন্নয়ন করেছে, কোন উন্নয়নটা করেছে? সব কিছু উন্নয়ন তো বামফ্রন্টের জামানায়। নতুন উন্নয়নটা বর্ধমান শহরে কী হয়েছে? ট্যাক্স চুরি করেও আসেনি, কেউ বালি চুরি করেও আসেনি, ফলে আমরা মানুষের লড়াইয়ের জন্য আমাদের লড়াইয়ের মাঠ থেকে তুলে এনেছে। পুলিশের ভূমিকা কেমন ছিল কালকে? কালকে কোনো সমস্যা নেই। একটাই কথা যে লড়াইয়ের মাঠ থেকে গ্রেফতার করেছে, চুরির বিরুদ্ধে আর মানুষের অধিকারের সপক্ষে লড়াই জারি থাকবে, বামপন্থীদের গ্রেফতার করে শেষ করা যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।